এটা আমার গার্লফ্রেন্ড, আমার গার্লফ্রেন্ডটাকে দেখেন তো কিরকম। শি ইজ মাই গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ড খুবই কান্নাকাটি করতেছে, আপসেট। ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে শি ইজ ভেরি আপসেট। বাট আই সে দ্যাট ডোন্ট ক্রাই বেবি, আই উইল কাম অ্যাগেইন নেক্সট উইক। হয়তো আজকে গার্লফ্রেন্ড ছিল, হয়তো নেক্সট টাইম অন্য কেউ থাকবে। আবার বলে দিচ্ছি, করোনা কিন্তু চলে যায়নি, করোনা কিন্তু এখনো আসছে আবার ঘুরে ঘুরে। সামনে শীত আসছে, শীতের মধ্যে করোনার উপদ্রব আরো। আসসালামু আলাইকুম, হে গাইজ, ওয়েলকাম টু রাশি মিডিয়া। আজকে একটা নতুন ব্লগ নিয়ে এসে পড়েছি আপনাদের সামনে। আজকে একটি বিশেষ ব্লগ হবে, ব্লগটি কী নিয়ে হবে তাও সবরা হয়তো থাম্বনেইল দেখে বুঝে ফেলেছেন। আশা করি সবাই ব্লগটা দেখতে থাকবেন আর এনজয় করতে থাকবেন। তো দেরি না করে চলুন আমরা ব্লগ শুরু করে দিই আর আপনারা এনজয় করতে থাকুন। ও আচ্ছা, ভালো কথা, আজকে আমি একজন বিশেষ কাউকে নিয়ে আসবো আমার পাশে, একটু অপেক্ষা করেন, কোথাও যাবে না কিন্তু, এখানেই থাকেন। এই যে দেখেন, নিয়ে এসে পড়েছি আমার পাশে, এটা আমার গার্লফ্রেন্ড, এটা আমার গার্লফ্রেন্ড। আমার গার্লফ্রেন্ডটাকে দেখেন তো কিরকম। তো সবাই খুব অবাক হচ্ছেন যে কি ব্যাপার, ওই রাশি মিডিয়ার ইফতার এতদিনে কোথেকে গার্লফ্রেন্ড নিয়ে হাজির হলো। তো বন্ধুরা, আসলে গার্লফ্রেন্ড না, এটা একটা ডল, এটা একটা ডল, ডলে এই ড্রেসটাকে সাজানো হয়েছে। তো আসল কথা হচ্ছে, যেটা আপনারা দেখেছেন থাম্বনেইলে, যে কি আজকে হচ্ছে আমি ফেরিওয়ালা। তো ফেরিওয়ালাটা কেন বললাম সেটা হচ্ছে যে, তা আমি আগে একটা ব্লগে বলেছিলাম যে আমাদের একটা অনলাইন শপ আছে, অনলাইন শপটার নাম হচ্ছে মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজ। তো আজকের ভিডিওতে ডিসক্রিপশনে এটার লিঙ্ক আপনাদেরকে দিয়ে দেবো। তা আমার এই অনলাইন শপে পাওয়া যাচ্ছে হচ্ছে বোরকা, ওড়না, হিজাব, থ্রি পিস, বেডশিট এবং লেডিস হ্যান্ড স্পার্স। তো আপনাদের যদি কারো কেনাকাটা করতে প্রয়োজন হয় তাহলে আমার এই পেজটাতে একটু ঘুরে আসেন। যদি কারো কোনো কিছু দরকার পড়ে তাহলে আপনারা আমাদের নক করতে পারেন পেজে, আমরা আপনাদেরকে আমাদের সার্ভিস দিয়ে আশা করি আপনাদেরকে প্লিজ করতে পারবো। তো যাই হোক, কথা হচ্ছে যে আজকে আমরা এই ড্রেসটা, যেটা আমার এই গার্লফ্রেন্ড বললাম, যাকে গার্লফ্রেন্ড যে এই ড্রেসটা পরে আছে, সুন্দর একটা ড্রেস, এটা হাতের কাজের একটা ড্রেস, এটা বিস্তারিত সম্পর্কে আমি একটা লাইভ করব, লাইভ প্রেজেন্টেশন করব। তো লাইভ প্রেজেন্টেশনটা কিছুক্ষণ পর আরম্ভ হবে আমাদের, তা আশা করি লাইভ প্রেজেন্টেশনটা আপনারা দেখবেন। আর লাইভ প্রেজেন্টেশনটা থেকে যদি কারো এই ড্রেসটি পছন্দ হয়ে থাকে তাহলে আমাদের যে ডিসক্রিপশন বক্সের পেজে লিঙ্ক দেওয়া আছে সেই লিঙ্কে গিয়ে, পেজে গিয়ে আমাদেরকে মেসেঞ্জারে মেল করতে পারেন। আর বিস্তারিত সব কিছু লাইভে বলা থাকবে, সেখান থেকে জেনে নেবেন। তাহলে চলেন দেরি না করে আমরা চলে যাই লাইভে, আর আপনারা দেখতে থাকেন আমাদের এই ব্লগ প্লাস আমাদের এই মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজের প্রেজেন্টেশন, ড্রেস প্রেজেন্টেশন। তো দেরি না করে চলুন আমরা অনুষ্ঠানটা শুরু করে ফেলি। তো কিপ ওয়াচিং অ্যান্ড কিপ এনজয়িং। ও ভালো কথা, আমার গার্লফ্রেন্ড কিন্তু বলেছে আমাদের চ্যানেলের সাবস্ক্রাইবার কম আর সে কারণে ভিউ কম হচ্ছে। তো কী করতে হবে সে আমাদের আমাকে অ্যাডভাইস করলো যে বেশি করে সাবস্ক্রাইবার দরকার। তো বেশি করে সাবস্ক্রাইবার আমি কীভাবে জোগাড় করবো, সাবস্ক্রাইবার তো কেনাও জানে হাটে বাজারে কোথাও দোকানে দোকানে। তো আমাদের এই ভিডিও কন্টেন্টের উপরে সাবস্ক্রাইবার ম্যাক্সিমাইজেশন ডিপেন্ড করে, ভিউয়ারও ডিপেন্ড করে। আমি চেষ্টা করি আমাদের এই ব্লগের জন্য নানা ধরনের কন্টেন্ট ক্রিয়েট করতে। তাই একটা কন্টেন্টই আসলে একটা ভিডিওর মূল উপাদান, মেইন এলিমেন্টস। আর সেই কন্টেন্ট থাকতে হয় কোয়ালিটিফুল, কন্টেন্টের কালার কোয়ালিটি, কন্টেন্টের স্টোরি কোয়ালিটি, এগুলো সবই খুবই কোয়ালিটিফুল হতে হয়। তো এই চেষ্টা করি, আমাদের আসলে অনেক মাথা খাটাইতে হয়, অনেক চিন্তা করতে হয়, অনেক থিঙ্কিং করতে হয়, অনেক প্ল্যান করতে হয়। একটা ব্লগ কীভাবে সাজানো যায়, অর্থাৎ একটা ভিডিও রেকর্ড করার জন্য কীভাবে একটা ব্লগকে প্ল্যান ওয়াইজ সাজানো যায়। তো এক এক দিন এক একটা বিষয় নিয়ে, এক একটা সাবজেক্ট নিয়ে কন্টেন্ট তৈরি করতে হয়। তো আসলে অলস মাথা, তো অলস মাথায় কিন্তু বেশি ভালো কিছু আসে না, তাই ওর মধ্যে থেকেও চেষ্টা করে ভালো কিছু দেওয়ার জন্য। তো যাই হোক, যদি আপনারা আমাদের আজকের এই ভিডিওটা নতুন ভিউয়ার হয়ে থাকেন তাহলে একটা সাবস্ক্রাইব করে দিন আমাদের চ্যানেলটাতে। আর
পাশাপাশি সবাই একটু লাইক করে দেন। যদি আপনাদের লাইক পাই, কমেন্টস পাই, তারপরে নতুন সাবস্ক্রিপশন পাই, তাহলে আমরা কিন্তু আমাদের এই চ্যানেলটাকে সামনে দিকে এগিয়ে নেওয়ার জন্য উৎসাহ পাই, উদ্দীপনা পাই। আপনাদের সহযোগিতা, আপনাদের সমর্থন, আপনাদের সাপোর্ট, আমাদের ভালোবাসায় আমরা কিন্তু দিন দিন এগিয়ে যেতে পারবো। এবং পাশাপাশি কী হবে, পাশাপাশি কিন্তু আমরা আরও ভালো ভালো কন্টেন্ট আপনাদের জন্য আমরা উপহার দিতে পারবো। তো ঠিক আছে, চলেন আমরা আজকে লাইভটা একটু দেখে আসি। আসসালামু আলাইকুম, হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজ। আজকে এক সপ্তাহ বিরতি দিয়ে আবার আপনাদের সামনে হাজির হয়েছি মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজের নতুন কিছু প্রোডাক্ট নিয়ে। আমরা আপনাদেরকে বলেছি সবসময় যে আমরা প্রতি সপ্তাহে নিয়মিতভাবে লাইভ প্রেজেন্টেশন করার চেষ্টা করবো আমাদের নতুন নতুন কালেকশন নিয়ে। তো যা হোক, আমি আমার প্রেজেন্টেশনটা শুরু করে দিই। শি ইজ মাই গার্লফ্রেন্ড, আমি বিস্তারিত বলবো এটা ব্যাপারে। হাতের কাজের যে খুব গর্জিয়াস ড্রেসগুলো দেখলাম বিভিন্ন কালারের, একই প্যাটার্ন প্রায়, ডিজাইন একটু ডিফারেন্ট রয়েছে, কিন্তু কাপড় একই, ওড়না কাপড় এবং ওপর ড্রেসের কাপড় একই, সবগুলোতে একই, ইভেন তো প্যান্টের কাপড় সবগুলোর জন্য একই। তো আমাদের এই ড্রেসটির প্রাইস আমরা খুবই রিজনেবল একটা প্রাইস ফিক্স আপ করেছি, মার্কেটে যা রয়েছে তার থেকে অনেক কম দামে আমরা দিতে যাচ্ছি আপনাদের জন্য। তো প্রাইসটা আমি বলে দিচ্ছি, প্রাইসটার দাম হচ্ছে ওয়ানলি 1400 টাকা, 1400 টাকা থ্রি পিস হাতের কাজের। এই থ্রি পিসটির দাম প্রতিটি 1400 টাকা। একটু কমেন্টস করি। থ্যাংক ইউ আপুরা, এবং থ্যাংক ইউ ভাইয়েরা, যারা যারা আমাদেরকে উৎসাহ দিচ্ছেন কমেন্টসে, তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। আর যারা দর্শক আপনারা তখন দেখছেন, যারা কমেন্টস করছেন, সবাই সহ সবাইকে অন্তরন্তস্থল থেকে ধন্যবাদ জানাচ্ছি। তো এতক্ষণ আমরা যে না আপু, এগুলো জর্জেট না, এই তিনটে কালারের কাপড় যে দেখলেন দেখালাম এতক্ষণ, এগুলো বলতেছি বারবারে যে এগুলো কিন্তু ভিসকস লিনেনের কাপড়, এই কাপড়গুলো জর্জেটের নয়, খুবই কমফোর্টেবল,
আরামদায়ক একটা কাপড়, আপনার পরার পরে ডিসকমফোর্ট ফিল করবেন না। যারা আমাদের এই পেজের নতুন দর্শক তারা একটু লাইক শেষ হওয়ার পর অথবা এখনই বেশি লাইক দিয়ে দিন। আপনারা আমাদেরকে এরকম সুন্দর সুন্দর এবং পজিটিভ কমেন্টস করে আমাদেরকে উৎসাহ করবেন। আমরা যেহেতু নতুন, আমাদের হয়তো অনেক ভুলভ্রান্তি হয়ে থাকতে পারে, তো আমরা আশা করি সেই ভুলভ্রান্তিগুলোকে আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। তো সবাইকে আবারও অন্তরের অন্তস্থল থেকে শুভেচ্ছা ধন্যবাদ জানিয়ে আজকের লাইভটি এখানে শেষ করছি। তো ভিউয়ার্স, এই ছিল আমাদের আজকের এই ব্লগ। আমরা আজকে লাইভে গিয়েছিলাম আমাদের যে অনলাইন শপ মুসলিম ফ্যাশন অ্যাক্সেসরিজ, সেটাতে আজকে লাইভে যাবো আমার গার্লফ্রেন্ডকে নিয়ে। আমার গার্লফ্রেন্ড কান্নাকাটি করতেছে, এই যে দেখেন আমার গার্লফ্রেন্ড খুবই কান্নাকাটি করতেছে, আপসেট। ওর চোখ মুখের এক্সপ্রেশন দেখে বোঝা যাচ্ছে যে শি ইজ ভেরি আপসেট। বাট আই সে দ্যাট ডোন্ট ক্রাই বেবি, আই উইল কাম অ্যাগেইন নেক্সট উইক। সো আপনারা জানান যে আমাদের আজকে এই ব্লগটি কেমন হয়েছে। আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই 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 একটি লাইক করে দেবেন। আর যারা নতুন দর্শক আমাদের এই চ্যানেলে আজকে এই প্রথম এই ভিডিওটি দেখছেন তাদেরকে বলবো যে একটু আমাদের এই চ্যানেলটিকে একটু সাবস্ক্রাইব করে দেন। সাবস্ক্রাইবের যে লাল বাটনটা রয়েছে সেখানে ক্লিক করেন, আর পাশে যে একটা বেল আইকন রয়েছে সেখানে একটা পোক করে দেন। তারপরে ওখানে আসবে অল, তো অলের সিলেক্ট করে দেবেন। এভাবে আপনারা আসলে একটা চ্যানেলকে সামনে এগিয়ে দেওয়ার জন্য, এগিয়ে যাওয়ার পথে আপনারা ভালো একটা সাপোর্ট রাখতে পারেন, সাপোর্ট করতে পারেন। আসলে আপনাদের সাপোর্ট ছাড়া, আপনাদের ভালোবাসা ছাড়া, আপনাদের হেল্প ছাড়া আমরা কিছুই না, আমরা কিছুই করতে পারবো না। আমরা যতই ভালো ভালো কন্টেন্ট করি না কেন, আমরা যতই ভালো ভালো স্টোরি করি না কেন, দেখাই না কেন, লিখি না কেন বা বলি না কেন, আপনাদের যদি সাপোর্ট না পাওয়া যায়, আপনাদের যদি কোনো হেল্প না পাওয়া যায়, তাহলে কিন্তু কোনো কিছুই হবে না। তো যা হোক, সবাইকে আবারও ধন্যবাদ জানিয়ে আজকের ব্লগটি এখানে শেষ করতে চাচ্ছি। তো দেখা হবে আগামী নেক্সট কোনো ব্লগে, নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো বিষয় নিয়ে, নতুন কোনো স্টোরি নিয়ে আপনাদের সাথে দেখা হবে আবার। অবশ্যই হয়তো আজকে গার্লফ্রেন্ড ছিল, হয়তো নেক্সট টাইম অন্য কেউ থাকবে। তো সে পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। এবং করোনা কিন্তু চলে যায়নি, আবার বলে দিচ্ছি করোনা কিন্তু চলে যায়নি, করোনা কিন্তু এখনও আসছে আবার ঘুরে ঘুরে। সামনে শীত আসছে, শীতের মধ্যে করোনার উপদ্রব আরও বাড়বে। তো যেখানে বলা হচ্ছে যে এখন সবাই তিন লেয়ারের কাপড়ের তৈরি মাস্ক পরবে, নো পেপার মাস্ক, তিন লেয়ারের কাপড়ের তৈরি মাস্ক সবাই পরবেন, এবং আদার্স যে রুলস অ্যান্ড রেগুলেশনগুলো বলা হয়েছে সেগুলো মেনটেন করবেন। তো তাহলে নিরাপদে থাকবেন, সেফ থাকবেন, আপনি নিজে থাকবেন সেফ, আপনার পরিবার এবং আপনার আশেপাশে যারা রয়েছে সবাই সেফ থাকবেন, সবাই মিলে আসলে নিরাপদ থাকবো আমরা, সেটাই কামনা করছি। তো যাই হোক, দেখা হবে সামনে খুব শিগগিরই নতুন কোনো আইটেম নিয়ে, নতুন কোনো প্রোডাক্ট নিয়ে, নতুন কোনো ব্লগ নিয়ে, নতুন কোনো স্টোরি নিয়ে। তো দেখা হবে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন। সবার কাছ থেকে বিদায় নিচ্ছি, আল্লাহ হাফিজ, টাটা, পিস।